এখন আসি বিশেষ কথা। আমরা একটা ওষুধকে খুব সংক্ষেপে একটা দুটো শব্দ দিয়ে চেনার চেষ্টা করি, যেটি আমি আমার ম্যাথমেটিকায় আপনাদের জন্য তুলে আনার চেষ্টা করছি। আজকেও এমনটাই করব। এটি একটি রসিকতা দুষ্টামিও বলতে পারেন, এটি কোনো বড় মনীষীর থিম নয়, জাস্ট আপনাদের মনে রাখার সুবিধার্তে আমার নিজস্ব একটা থিম আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এটিকে আপনারা মনে রাখার জন্য একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে এখানে বিশেষ কথাটা কি, আমরা যদি স্রেফ একটা শব্দ বারবার বারবার কতগুলো শব্দের পূর্বে যোগ করি, তাহলে কিন্তু মেডোরিনাম সহজে হয়ে যায়। দেখা যাক একটা শব্দ দিয়ে আমরা মেডোরিনামকে চিনতে পারি কি না। বারবার কতগুলো শব্দের আগে খালি একটা শব্দ জোড়া লাগাবো, কি শব্দটি হচ্ছে খুব, খুব খুব লবণ প্রিয়, খুব মিষ্টি প্রিয়, খুব টক প্রিয়, খুব চর্বি প্রিয়। চর্বি বলতে মাংসের মধ্যে যে চর্বিটা থাকে, এই চারটি খাবার তার কাছে সমান প্রিয়, খুব পছন্দ। একজন মনীষী রসিকতা করে বলছেন, যদি কোনো মানুষ খুব লবণ খেতে পছন্দ করে, খুব মিষ্টি খেতে পছন্দ করে, খুব টক পছন্দ করে, খুব চর্বি পছন্দ করে, এমনকি এই চারটি খাবারকে একসাথে মাখিয়ে দিলেও খেতে পারে। কখনো চার ধরনের খাবার কিন্তু একসাথে খাওয়া যায় না, সাধারণত যদি মানে স্বাদটা আলাদা ধরনের হয়। তো বন্ধুরা, চারটি খাবার যদি কারো কাছে সমান প্রিয় হয় এবং চারটি খাবার যদি সে একখানে মেখে দিলেও খেতে পারে মাখিয়ে, তবে সে মেডোরিনাম। তাহলে আমরা কি পেলাম, খুব লবণ প্রিয়, খুব মিষ্টি প্রিয়, খুব টক প্রিয়, খুব চর্বি প্রিয়, এবং এই চারটি খাবার সমান প্রিয়, কোনোটা ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড নয়, মনে করেন সবকটা একই গ্রেড, এমনটা আর কি তার কাছে। এরপর আসি বন্ধুরা, এই ছাড়াও যাদের শরীরে খুব চুল, মানে খুব লোম আর কি, ঘন ঘন লোম শরীরের বিভিন্ন জায়গায়, খুব গরম কাতর, খুব জেদ, খুব রাগ, খুব পিপাসা, খুব অধৈর্য, খুব কুচিন্তা প্রবণ, খুব আবেগ প্রবণ, খুব সহজে কান্না করে, খুব ভোলা মন, সহজে সব কিছু ভুলে যায়, খুব তাড়াহুড়া, খুব টেনশান, খুব অন্ধকারে ভয়, খুব ভূতের ভয়, খুব কঠোর মনোভাব, খুব সতর্ক, খুব চূড়ান্ত এবং অস্বাভাবিক রোগ লক্ষণ দেখা দেয়। বন্ধুরা, তাহলে আমি খুব দিয়ে আর একবার রিপিট করি, খুব লবণ প্রিয়, খুব মিষ্টি প্রিয়, খুব টক প্রিয়, খুব চর্বি প্রিয়, চারখান প্রিয় একখানে হলে মেডোরিনাম না হয়ে পারেই না। এরপরে আসি বন্ধুরা, গায়ে খুব চুল, খুব গরম কাতর, খুব জেদ, খুব রাগ, খুব পিপাসা, খুব অধৈর্য, খুব কুচিন্তা প্রবণ, খুব আবেগ প্রবণ, খুব সহজে কান্না করে, খুব ভোলা মন, সব কিছু ভুলে যায়, খুব তাড়াহুড়া করে, খুব টেনশন করে, খুব অন্ধকারের ভয়, খুব ভূতের ভয়, খুব কঠোর মনোভাব, খুব তাড়াহুড়ায়, খুব সতর্ক, যে কোনো বিষয়ে খুব সতর্ক, খুব চূড়ান্ত এবং অস্বাভাবিক রোগ লক্ষণ। এই সময় সরি, সব সময় কিছু একটা খারাপ কিছু ঘটবে এরকম ভয়ে সে খুব উদ্বিগ্ন থাকে, খুব ভীত থাকে, সেই সাথে গরম কিংবা শীতকাতর যাই হোক না কেন, মেডোরিনামকে আপনি নিশ্চিতভাবে ভাবতে পারেন। বোঝা গেল বন্ধুরা, এই কতগুলা খুব খুব খুব, তারপরে যদি খালি একখান কথা তার মানসিক লক্ষণের মধ্যে পান যে আমার খারাপ কিছু ঘটে যাবে, এই ভয়ে আমি টেনশনে থাকি, উদ্বিগ্ন থাকি, এই লক্ষণটি যদি কারোর মধ্যে পাওয়া যায়, সে গরম কাতর হোক আর শীত কাতর হোক, তার জন্য নিশ্চিতভাবে মেডোরিনাম ভাবতে পারেন কোনো দুশ্চিন্তা ছাড়াই। আশা করি আপনার নির্বাচন ভুল হবে না। এই গেল খুব দিয়ে মেডোরিনামকে চেনার একটা সহজ রাস্তা।